নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি খুশকির জন্য তিনটি বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আলোচনা করব। ওই মেডিসিনগুলোর সংক্ষিপ্ত বিবরণ, ক্যারেক্টারিস্টিক সিমটমস, সম্ভাব্য ডোজ এবং পটেন্সি সম্বন্ধে আমি আলোচনা করব। খুশকির জন্য প্রথম হোমিওপ্যাথিক মেডিসিনটি হলো ফসফরাস। ফসফরাস পেশেন্টদের মাথা স্ক্যাল্পে অতিমাত্রায় ইচিং থাকে, খুব চুলকানি থাকে মাথা স্ক্যাল্পে, এবং এই কারণে মাথার স্ক্যাল্প থেকে প্রচুর পরিমাণে চুল, মুঠো মুঠো চুল উঠতে থাকে। চুল আঁচড়াবার সময় পেশেন্টের প্রচুর চুল ওঠে, মুঠো মুঠো চুল উঠতে থাকে। এই চুল উঠতে উঠতে মাথার স্ক্যাল্পের উপর ছোটো বা বড় এক বা একাধিক টাক পড়ে যায়। এই প্রবলেমের জন্য ফসফরাস খুব ভালো একটি মেডিসিন। ফসফরাস 30 পটেন্সি, 200 পটেন্সি বা তার উচ্চতর পটেন্সি ব্যবহার করা হয়। যদি ফসফরাস 30 ব্যবহার করা হয় তবে প্রথম দুটো দিন, দিনে দুইবার সকালে এবং সন্ধেবেলায় একটু খালি পেটে একটি করে ডোজ, এবং পরবর্তী তিন দিনের মাথা থেকে প্রতিদিন সকালবেলায় খালি পেটে 2 থেকে 3 দিন একটি করে ডোজ নিলে সাফিসিয়েন্ট রেজাল্ট হয়। ডোজ কিন্তু পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, পেশেন্টের সাসেপ্টেবিলিটি, পেশেন্টের রোগের তীব্রতা, ক্রনিকসিটি, এর ওপর ডোজ নির্ভর করে। আমি এখানে একটি সম্ভাব্য অ্যাভারেজ ডোজ সম্বন্ধে আলোচনা করলাম। 200 বা 1 mm বা তার উচ্চতর পটেন্সির ক্ষেত্রে প্রথমে সিঙ্গেল ডোজ ব্যবহার করা উচিত, তারপরে ওষুধের রেসপন্স দেখে রিপিটেশন বা পটেন্সি পরিবর্তন করা উচিত। দ্বিতীয় হোমিওপ্যাথিক মেডিসিনটি হলো স্যানিকিউলা অ্যাকোয়া। এই হোমিওপ্যাথিক মেডিসিনটি কেবল মাথা স্ক্যাল্পের খুশকির জন্য ব্যবহার করা হয় তা নয়, এই ওষুধটি চোখের পাতায় যদি খুশকি হয় বা চোখের ভ্রুতে যদি খুশকি হয় তাও এই মেডিসিনটি খুব কাজে লাগে। এই মেডিসিনটির সবচেয়ে বড় একটি সিমটম হলো মাছের আঁশের মতো প্রচুর পরিমাণে খুশকি ওঠে, মাথা স্ক্যাল্পে প্রচুর পরিমাণে চুলকানি থাকে এবং মাথা স্ক্যাল্প থেকে বড় বড় আঁশের মতো প্রচুর পরিমাণে খুশকি ওঠে। স্যানিকিউলা অ্যাকোয়া পেশেন্টের মাথার অক্সিপুট রিজিয়নে প্রচুর পরিমাণে ঘাম হয়, মাকসলের মতো লার্জ ফ্ল্যাবি টাং থাকে এবং জিভে পেশেন্টের খুব জ্বালাপোড়া একটা সেন্সেশন থাকে। এই সকল সাইন সিমটম দেখে আমরা স্যানিকিউলা অ্যাকোয়া সিলেক্ট করতে পারি। স্যানিকিউলা অ্যাকোয়া সাধারণত 30 পটেন্সি ব্যবহার করা হয়, তবে উচ্চতর পটেন্সিও ব্যবহার করা যেতে পারে। 30 পটেন্সি সকালে একটি ডোজ, সন্ধে একটি ডোজ, 3 থেকে 4 দিন যদি নেওয়া হয় খুব ভালো রেজাল্ট হয়। ওষুধের রেসপন্স দেখে, পেশেন্টের ডিজের উন্নতি দেখে আরও কিন্তু ডোজ রিপিটেশন করা যেতে পারে। খুশকির জন্য তৃতীয় মেডিসিনটি হলো থুজা অক্সিডেন্টালিস। সাদা সাদা কালারের আঁশের মতো স্ক্যাল্প থেকে খুশকি ওঠে। এছাড়া কিছু জেনারেল সিমটম পেশেন্টদের মধ্যে মিলিয়ে নিয়ে তবে থুজা প্রয়োগ করা উচিত। থুজা পেশেন্টদের মধ্যে উইকনেস বর্তমান থাকে, থুজা পেশেন্টদের ঘাম সামান্য পরিমাণে হয় এবং পেশেন্টদের মধ্যে কিছু হ্যানিমেনিয়ান সাইকোটিক ক্যারেক্টার থাকে, যেমন ফিগওয়ার্ট, আঁচিল, আঁচিলের হিস্ট্রি থাকতে পারে মহিলাদের ক্ষেত্রে, মিউকাসের মতো লিউকোরিয়ার হিস্ট্রি কিন্তু থাকতে পারে, অথবা লিউকোরিয়ার হিস্ট্রি ছিল কোনো দিন পেশেন্টের মধ্যে আমাশা রান করতে পারে বা আমাশার কোনো দিন হিস্ট্রি ছিল। এই সকল সাইন সিমটম দেখে আমরা কিন্তু থুজা অক্সিডেন্টালিস প্রেসক্রিপশন করতে পারি। থুজা অক্সিডেন্টালিস 30 পটেন্সি, 200 পটেন্সি বা তার উচ্চতর পটেন্সি ব্যবহার করা যেতে পারে। 30 পটেন্সি যদি ব্যবহার করা হয় তবে প্রথম 2 দিন, দিনে দুইবার সকাল এবং সন্ধেবেলায় একটি খালি পেটে একটি করে ডোজ সেবন করা উচিত। পরবর্তী 2-3 দিন সকালে খালি পেটে একটি করে ডোজ সেবন করা উচিত, এতেই ভালো রেজাল্ট হয়ে থাকে। যদি প্রয়োজন হয় আরও রিপিট করা যেতে পারে বা উচ্চতর পটেন্সি প্রয়োগ করা যেতে পারে। দর্শক বন্ধু, এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।